দশ জনপদে বৈঠক হচ্ছে কংগ্রেস নেতাদের সোনিয়া গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী বড়োরার সামনেই কংগ্রেসের এক শীর্ষ নেতা বললেন অযোধ্যা নিয়ে সুপ্রিম কোর্টের রায় যদি রাম মন্দিরের পক্ষে যায় তাহলে আমাদের পাঁচটি ইট নিয়ে মন্দির নির্মাণে সহযোগিতা করা উচিত অযোধ্যা নিয়ে শীর্ষ আদালত যা রায় দেবে সেটাই মাথা পেতে নেওয়া হবে বহু বছর কংগ্রেস এই অবস্থান নিয়ে চলছে কিন্তু বিজেপি এবং আরএসএস এখন যতই সম্প্রীতির বার্তা দিক রায় আসার পরে তারা কি মূর্তি ধারণ করবে তা নিয়ে সংশয় কংগ্রেস একই সঙ্গে কংগ্রেসের মধ্যে থেকেই দাবি উঠেছে বিজেপি যদি উচ্চগ্রামে হিন্দুত্বের রাজনীতি করে কংগ্রেস কতদিন নিরীহ নিরপেক্ষ অবস্থান নেবে বরং হিন্দুত্বের স্রোতে কংগ্রেসেরও ভাষা উচিত যেভাবে গুজরাতের বিধানসভা ভোটের সময় রাহুল গান্ধী মন্দিরে মন্দিরে ঘুরতেন ফাপড়ে কংগ্রেস নেতৃত্ব কারণ গুজরাতে হিন্দুত্বের অবস্থান নিয়ে মোদীকে প্রায় ধরাশায়ী করে দিয়েছিলেন রাহুল কিন্তু একই সঙ্গে প্রশ্ন উঠেছিল আগমার্কা হিন্দুত্বের কাণ্ডারি বিজেপিকে ছেড়ে লোকে কেন কংগ্রেসের নরম হিন্দুত্বে ভরসা করবে